আজ শুক্রবার চৌঠা আশ্বিন 2023 সালের 22শে সেপ্টেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র, ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। শুক্র গ্রহ কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম। আমাদের জন্মছকে কিন্তু শুক্রের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহগত গোচরের ছকেও। বর্তমানে শুক্র কিন্তু মার্গী অবস্থানেই আছে, তিনি 2রা সেপ্টেম্বর মার্গী হয়েছেন, যার ফলস্বরূপ বেশিরভাগ রাশির জাতক জাতিকারে উপকৃত হচ্ছেন, আপনারাও হচ্ছেন। তবে জন্মছকে শুক্রের মজবুতিও গুরুত্বপূর্ণ। যদি প্রেমের কথা বলেন, যদি ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার কথা বলেন, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম বা ধরুন স্টেশনারি, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্টুরেন্টের বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। শুক্রের মজবুতি না থাকলে কিন্তু মানুষজন অর্থ কষ্টেও কিন্তু ভুগতে পারে, এটিও কিন্তু একটি ফ্যাক্ট। আবার শুক্র কিন্তু মহিলাদের কারক গ্রহ, তাই শুক্রের মজবুতির জন্য শুক্রের এই বীজমন্ত্র সকাল বিকাল রাত 3 বেলায় 108 বার জপ করুন, উপকৃত হবেন। এবং হোয়াইট কালারের ড্রেস পরুন, মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন এবং আপনারা পারলে গায়ে পারফিউম ইউজ করুন, এতে শুক্রের মজবুতি কিন্তু বৃদ্ধি পায়। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। আজ দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করি, সেটিই আমরা আপনাদের সামনে করব। দেখুন, সম্পর্কের খাতে আজ আপনাদেরকে অতিরিক্ত সাবধান থাকতে হবে, কর্মজীবনেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ বয়স্ক যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, তাদের শক্তিকে ইতিবাচক কাজে লাগালে শুভ ফলাফল পাবেন। আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে, যার কারণে আর্থিক পুরস্কার কিন্তু আপনারা পেতেই পারেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ শুরু করবার জন্য দিনটি অত্যন্ত শুভ, এতে উভয় পক্ষই কিন্তু উপকৃত হবেন। তবে কোনো পার্টনারের সাথে হাত মেলানোর আগে 10 দিক ভাবনা চিন্তা করে নিতে যেন ভুলবেন না। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু বাস্তবসম্মত হবেন। যারা সাহায্যের হাত আপনাদের দিকে এগিয়ে দিচ্ছে, তাদের কাছ থেকে অলৌকিক কিছু যেন আশা করবেন না। আজ খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত কাজগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পাচ্ছেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ আপনাদের পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, তারা কিন্তু অত্যন্ত দাবিদার হবে, অর্থাৎ তাদের চাহিদা মাত্রা অতিরিক্ত হতে পারে। চাহিদা পূরণ না করতে পারলেই কিন্তু তারা বিরক্তির পাত্র পাত্রীও হতে পারে। তবে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না, তো